তারা কইলে ইয়া রাসূলুল্লাহ আমরা বহুত আকিত কিনা হিরিয় যুগ থেকে আমরা বছর দুই দিন আমরা ওলা খুব আনন্দ ফুর্তি করি খেলাধুলা করি আমরা সারা দিন ওলা কাটাই তে নবীজি কইলা যে তোমার তন্দে যদি এই দুই দিনের বদলে আমি দুইটা দিন ঘোষণা করি আর এই দুই দিন তুমি দেন দুই রাত নামাজ পড়বা আমার লোকে মসজিদ অথবা ওপেন মাঠে তে তোমাদের আল্লাহ পাকে সারা জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিলে তুমি দেন রাজি নি তারা কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা রাজি আছি ও নবী যে কইলা যে আল্লাহ পাকে শাওয়ালের প্রথম তারিখে আমরারে একটা ঈদ দিন দান করলা এটা হলো ঈদুল ফিতরের দিন ঈদুল ফিতরের দিন যারা মসজিদ আইয়া দুই রাকাত ওয়াজিব নামাজ পড়বা আর জিলহজ মাসের 10 তারিখ এই দুই রাকাত ওয়াজিব নামাজ পড়বা ঈদুল আধার দিন এই দুই দিন নামাজ পড়ার পরে আল্লাহ পাককে এই মানুষগুলারে মাফ করে দেয় এই যে আল্লাহ পাক একটা সুন্দর ব্যবস্থা তার বান্দাবন্দীদের লাগি বিশেষ করে উম্মতে মুহাম্মদীর লাগি আল্লাহ পাককে দান করলা এটা এই সিস্টেম এই পদ্ধতি কত দয়া বা কত ইহসান আল্লাহ মানুষের প্রতি যদি ইহসান না থাকতো যেটা করলাও নেই এই যে রমজান শরীফ নবীজি ফরমাইছেন মান সোয়ামা রমাদানা মিন আউয়ালিহি ওয়া আখিরিহি খারাজা মিন জুনুবিহি কায়াউমিন ওয়া লাদাত উম্মুহু যে রমজান শরীফ বিগিনিং থেকে শেষ পর্যন্ত রোজা রাখলো বিগিনিং থেকে এন্ড পর্যন্ত একজন মানুষের রোজা রাখছে এই ব্যক্তির অবস্থা হলো হইব খারাজা মিন জুনুবিহি কায়াউমিন ওয়া লাদাত উম্মুহু এই মানুষের জীবন আর কোনো গুণা থাকতো থাকতো না একটা নবজাতক শিশু জন্মগ্রহণ করলে এই নবজাতক শিশুর বাচ্চার দেলা কোনো গুণা খাতা থাকে না এক্স্যাক্টলি একজন মানুষে প্রথম রমজান থেকে তিরিশ রমজান পর্যন্ত রোজা রাখার বাদে এই মানুষের জীবন আর কোনো গুণা থাকতো এই বছর তার সমস্ত গুণা খাতার আল্লাহ পক্ষে মাফ করে দিলে আমরা আলহামদুলিল্লাহ আমরা যারা আছি আমরা সারা মাস রোজা রাখছি তো রাখছি না তে এই হদিস শরীফ অনুযায়ী আল্লাহ পাকে আমরা জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন এখন বাকি রইল আল্লাহ কইরা যে তোমার তান লাগি আমি একটা রহমত নিয়ামত আমি তোমার তান লাগি প্রস্তুত করে রাখছি ফেরেশতা হলরে আল্লাহ জিকাই দিও ফেরেশতা হ যদি একজন মানুষের একটা কাম করার দায়িত্ব দেওয়া হয় রেসপন্সিবিলিটি দেওয়া হয় আর এই মানুষের যদি তার কমপ্লিট রেসপন্সিবিলিটি প্রপারলি রিটার্ন করে দেয় আমার বন্দা হল আজকে ঈদের জমা তো আইসেন এরা সব রোজা রাখছেন রোজা রাখছেন তার আমি এক মাস রোজা রোজা রাখার লাগি আমি তার আদেশ করছিলাম আল্লাহ কইছেন না নি يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون يا أيها الذين آمنوا هي من دار كتب عليكم الصيام আমি তোমাদের জন্য রোজা ফরজ করছি কামা কুতিবা আলাল লাযিনা মিন কাবলিকুম জবাবে পূর্ববর্তী মানুষের রোজা ফরজ করছি ফেরেশতা ওনারা যখন জিজ্ঞাই বা যে তারা রোজা রাখছে না সারা বছর বলো সারা মাস বলো আল্লাহ রাখছে বলে আজকে তারা রোজা রাখিয়া ঈদের ময়দান আইসো তো তারা কিতা বদলা পাইতা বললে তারা বদলা হইলো আল্লাহ তারা পরিপূর্ণ বদলা তারা তো আল্লাহ পাকে ফেরেশতা ওনারা কইবা যে তুমি তাই আজকে সাক্ষী থাকো ফেরেশতা কর তুমি তাই সাক্ষী থাকো যে আমার বন্ধারাই মাফ করে দিবে সুবহানাল্লাহ এটা আল্লাহ পাকের কত বড় ইহসান নাই রোজা মাস কত আমরা গত শুক্রবার আলোচনা করছি কত নিয়ামত করলো আল্লাহ পাক আপনার কিন্তু একটা দুইটা নিয়ামতের কথা কইছে এদিক মনে আছে নি কইছেন রোজাদার হলরে আল্লাহ পাককে প্রত্যেক দিন এক একটা দোয়া রোজাদার হল কবুল হয়েছে একটা করে যদি কবুল হয় তেত্রিশ দিনে ত্রিশটা দোয়া কবুল হয়েছে রোজাদার হলর ব্যাপারে আল্লাহ কইছেন যে রোজাদার হলর একটা সময় গেছে এই সময়টা এত মূল্যবান সময় যে রোজাদার হলে
যখন ইফতার সামনে লইয়া বইবো বইছেন টেন টেন দোয়া করছেন এই দোয়ার সময় আল্লাহ পাক রোজাদার আপনার সমস্ত গুনাহ খাতারে মাফ করে দিছেন আমি যে ফরমাইছেন লিসওয়াইমে ফারহাতান ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি রোজাদার আপনার লাগি দুইটা খুশির বিষয় আছে একটা খুশির বিষয় হলো যে 15-16 ঘন্টা রোজা রাখিয়া যখন মানুষ যখন ইফতার সামনে লইয়া বয় ওটা খুশি লাগে একটা দেখাই দিন বাদ রোজাদার হলে এই সময় খাইন না বই দেখছেন যখন 5 মিনিট আগে আপনি বই ফেরেশতা লইয়া আল্লাহ ফেরেশতা বলে জিকেন যে ফেরেশতা বলে আমার বন্দা খাইন না কেন বলে আল্লাহ আপনার আজানের অপেক্ষা করবে আল্লাহ কই দে দেখো আমার বন্দা 15-16 ঘন্টা রোজা রাখছো এর বাদেও খাইরান আমার আজানের অপেক্ষা করবে এই আমার বন্দাটা আমার উপরে কতটুকু বিশ্বাসী আনুগত্যশীল আল্লাহ কই রাজে দেখো তুমি তাই না করছিল আমার বন্দা বানাইতাম না তখন আল্লাহ ফেরেশতা আপনার সামনে রোজাদার মানুষ সকলের লইয়া প্রাউড ফিল করে গর্ববোধ করে যে দেখো আমার বন্দারে না কইছিল বানাইতাম না আমি বানাইছি আমার কথা কত সুন্দরভাবে লিখেন এর বাদে কইরা রোজাদার হলেন লাগি আর একটা ফাইনাল খুশির বিষয় হইল ওয়ালিকাই যখন রোজাদার হল তার আর মালিক ও মাওলার সাথে লিকাই রাব্বিহি তখন আল্লাহর সাথে যখন মুলাকাত করবা রোজাদার হল আল্লাহর সাথে যখন মুলাকাত করবা এটা রোজা হলেন লাগি সবচেয়ে বড় খুশির বিষয় আর রোজা এটা হইছে এটা আল্লাহর একটা ক্যারেক্টারিস্টিক রোজা আল্লাহর একটা ক্যারেক্টারিস্টিক কিলা যে আল্লাহ আমরা যেটা পান করি খাই আল্লাহ খাইনি পান করেননি না যে আমরা যে 15-16 ঘন্টা খাইলাম না আল্লাহর ও গুণটা আপনার মাঝে আইছি আল্লাহর এই গুণটা 15-16 ঘন্টার লাগি আমরা আল্লাহর গুণটা আমাদের মাঝে আইছি আল্লাহ কইছে আল্লাহ কি আল্লাহ নবীজি ফরমাইছেন হাদিসে কুদসির মাঝে আসমু আহাব্বুল ইবাদাতি ইলাইয়া সোম রোজার সবচেয়ে উত্তম ইবাদতি আল্লাহর কাছে এটা হইলো রোজা যত ইবাদতি আমরা করি সমস্ত ইবাদতিটা কি সবচেয়ে আল্লাহর কাছে মকবুল গ্রহণযোগ্য ইবাদতি হইলো সোম ফাস্টিং আচ্ছা এখন ও যে রোজার মাস গেল কি এখন নবীজি বলেছেন শাওয়ালর শাওয়ালও আরো একটা গুড নিউজ আছে নবীজি ফরমাইছেন মান সামা সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল কানা কা সিয়ামিতা নবীজি ফরমাইছেন যে শাওয়াল যদি 6টা রোজা রাখি নাও তাহলে আল্লাহ পাকের সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবে যদি আমরা এক মাস রোজা রাখতাম পারি যে 6টা রাখতাম পারবো না হ্যাঁ আমরা রেডি আছি নি 6টা রোজা আমরা এই সান্দর ভিতরে রাখতাম ধোক আল্লাহ যে তার বন্দা করে কত মায়া করে প্রত্যেকটা ওই গাঁটে গাঁটে হ্যাঁ রোজা রাখলা আল্লাহ পাকে মাফ করে দিলা কত নিয়ামত দান করলা এখন হইরা শাওয়ালের মাস খালি 6টা রোজা রাখিলা তোমার নামায় আমার লিখি তুমি সারা বর্ষ রোজা রাখছো এর চেয়ে বড় আর কোন নিয়ামত হইতে পারে হ্যাঁ আল্লাহকে কইছে যে এই সুযোগটা যাতে আমরা যদি মনে করো কেউ খাম খররা কেউ বিজি আছেন মনে রাখবা চান্দর ভিতরে না সান্দ 30 দিনে যদি যখন আপনার যদি আপনার সুবিধা হয় আজকে খাম না আজকে রাখি দেয় বা আজকে কোনো দরকার নাই বেশি বছর নাই এখন আজকে রোজাটা রাখি দেয় ওলা সারা মাসের ভিতরে হবে না দেখলো কি রাখতে এটা কোনো কথা নাই যদি রাখিলে এটা পার হয় তেতা এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের লাগে কত বড় একটা দেয়া যে সারা বছর রোজা রাখার সব আল্লাহ পাকে আমরা আমরা রেডি আছি আলহামদুলিল্লাহ মনে রইবনি এই শাওয়ালের চাই এই আরব মাসের নাম কি তা শাওয়াল শাওয়াল 6টা রোজা আমরা রাখতাম যদি 6টা রোজা রাখি লাই তাহলে আল্লাহ পাকের সারা বছর রোজা রাখার সওয়াব না দাম বাট এই জিনিসটা আমরা লাগি হার্ড না ইজি একবারে যেহেতু আমরা এক মাস রাখতাম পারছি 6টা আমরা রাখতাম ইনশাআল্লাহ তো রেসপেক্টেড মুসল্লিয়া দেখলাম আলহামদুলিল্লাহ